এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বন্ধুটা তুমি কি করছো? হ্যাঁ তুমি কোথায় যাবে তুমি? হ্যাঁ হ্যাঁ তুমি কি করছো বন্ধু? আমার কথাটা শোনো, তুমি কোথায় যাবে তুমি? বন্ধু আই এম রিয়েলি সরি, আমি বললাম তো বন্ধু আই এম রিয়েলি সরি, দেখো আমি ভুল করেছি, তুমি তো আমাকে ভালোবাসো। বন্ধু তোমাকে ভালোবাসো তো? হ্যাঁ দেখো আমি বলছি তো, যা করেছি ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, আমার আমার সব করা উচিত ছিল না। আমি আমি তোমাকে ভুল বুঝতে চাইনি রঞ্জন, আমি সিরিয়াসলি বলছি, তুমি আমার কথাটা শোনো, তুমি আমাকে দাও এসব, আমি তোমাকে ভুল বুঝতে চাইনি, আমাকে বারবার ভুল বোঝানো হয়েছে রঞ্জন, প্লিজ রঞ্জন আই এম রিয়েলি সরি। রঞ্জন আপনি না দয়া করে আমার কাছে সরি সরি চাইবেন না, ভুল করলেও চাইবো না, নিজের ভুল বুঝেও চাইবো না। রঞ্জু শোনো আমার কথাটা, দেখো আমি আমি আই প্রমিস আগে এরকম আর কোনোদিন এসব কিছু হবে না, আই এম রিয়েলি সরি। রঞ্জু আমার কথাটা একবার বোঝো, আমার কথাটা একবার বোঝো। ভুল বোঝার মধ্যে যদি কোনো লঞ্জিমিটি থাকতো না, তাহলে আপনার আমার কাছে সরি বলার কোনো মানে থাকতো, কিন্তু আজ আপনি আমার কাছে ক্ষমা চাইছেন, কাল আবার আমার আমার কোনো কথাতে আবার খারাপ লাগবে, আপনি আমাকে ভুল বুঝবেন, এটা তো হয় না আয়ুষ কুমার। আমি তো যন্ত্র নই, আমিও তো একজন মানুষ, যখন ইচ্ছে হবে আপনি আমাকে ভালোবাসবেন, যখন ইচ্ছে হবে আপনি আমাকে ঘৃণা করবেন, আজ বিশ্বাস করবেন কাল অবিশ্বাস করবেন, আমাকে যন্ত্রের মতো সবকিছু মেনে নিতে হবে। দুবার সরি বললে সবকিছু ঠিক হয়ে যাবে না, আমার মনটা ভালো হয়ে যাবে না আয়ুষ কুমার। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দাও। শাস্তি? আমি এত বড় অন্যায় করতে পারি, তুমি আমাকে শাস্তি দিতে পারো না? তোমাকে শাস্তি দাও রঞ্জু, আমার কথাটা শুনো। কি চাইছেন কি আপনি? আপাতত শাস্তি চাইছি, আর তোমার সাথে কাটানো পুরোনো দিনগুলো ফিরে পেতে চাইছি। শাস্তি দেওয়ার মতন আমি কেউ নই, যে নিজেই এত শাস্তি পাচ্ছে সে আবার কাউকে শাস্তি কি করে দেবে বলুন তো? তুমি কি শাস্তি পাচ্ছ? ভালোবাসার শাস্তি, এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না আয়ুষ কুমার। প্লিজ প্লিজ যা হয়েছে ভুলে যাও, আমরা আমরা আবার নতুন করে শুরু করতে পারি না। রঞ্জু আমি বলছি তো আই এম সরি রঞ্জু, প্লিজ আই এম সরি। সুকুমার যেটা কোনোদিন শুরুই হয়নি সেটা আবার নতুন করে শুরু করার কি মানে? স্যার যতদিন না সুস্থ হচ্ছে আমি এই বাড়িতেই আছি, স্যার সুস্থ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, কিন্তু ততদিন আমার পক্ষে এই ঘরে থাকাটা সম্ভব নয়, আমি অন্য ঘরে থাকব। আপনার কাছে একটাই অনুরোধ, যেদিন যাব সেদিন দয়া করে আমাকে আটকাবেন না। না না আমি জানি আপনাকে ভুল বোঝানো হয়েছে, তার জন্য আমার আপনার উপর কোনো রাগ নেই, কিন্তু খারাপ লাগা আছে। সেই ছোট্ট প্রাণটার জন্য যে পৃথিবীর আলো দেখতে চেয়েও দেখতে পারেনি, কিন্তু আমি তো আপনাকে বারবার বলার চেষ্টা করেছি, বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি শুনেননি, আপনি বোঝেননি। আপনার জেদ, আপনার না বোঝার ক্ষতিপূরণ দিতে হলো আমাদের সন্তানকে। আসলে এই পরীক্ষা আমি বারবার দিতে পারবো না। আর কি হলো? তোমাকে অন্য ঘরে যেতে হবে না, তুমি এখানেই থাকো। না এটা হয় না। কেন হয় না? কারণ আমি চাইছি না, আমার মন সায় দিচ্ছে না, তাই তোমাকে আমি অর্ডার দিচ্ছি না রঞ্জু।
রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট করছেন? আচ্ছা, নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে দেখুন তো। ভেবে নিন, ভেবে নিন পরিস্থিতিটা ঠিক উল্টো, তখন কি করতো আয়ুষকুমার? আয়ুষকুমারকে রুমঝুমের হাজার অনুরোধ, হাজার রিকোয়েস্ট, হাজার সরিতে সবকিছু মেনে নিতে পারতো? রুমঝুম আয়ুষকুমারকে এই অবিশ্বাসের জায়গাটায় দাঁড় করালে তখন আয়ুষকুমার কি করত? উত্তর নেই তো, উত্তর দেওয়ার চেষ্টাও করবেন না, চিন্তা নেই, রুমঝুম পালিয়ে যাবে না, যেদিন যাবে সেদিন আপনাকে বলেই যাবে। মোহনা, সুলোচনা, সুলোচনা, শোন না, আজকে না একটা কথা মাথায় এলো, মানে অনেকদিন তো সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হয় না, তো আজকে আবার সবাই মিলে একসঙ্গে খাবো, বিরিয়ানি বানাবো ঠিক করেছি, ভালো ভেবেছি না? হ্যাঁ, তো তোরা যদি একটু হাতে হাতে আমাকে সাহায্য করে দিতিস, ডেকে যাচ্ছি, সুলোচনা কোথায় গেল বলতো? খুব ভালো প্রস্তাব, দেখেছি যে এখানে দাঁড়িয়ে আছে। দিদি, খুব ভালো কথা বলেছো, তাহলে শুভ কাজে দেরি নেই, এক্ষুনি শুরু করে দি। সেটা শুরু করে দি, আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, মশলাগুলো, মানে মশলাগুলো তুমি যদি একটু, হ্যাঁ ও সব আমি করে নেব, করে নেবে। এই মোহনা, চালটা একটু ধুয়ে দিবি মা, চালটা ধুয়ে দিবি। হ্যাঁ, তো তুমি বলো না, ক কাপ চা? ক কাপ? তুই ছ কাপ, সাত কাপ, সাত কাপ চাল তুই একটু ধুয়ে টুয়ে একটু জলটা ঝাড়িয়ে রেখে দিবি। মা মা, আমি একটা কথা বলি কি, অনেকদিন পর বাড়িতে যখন বিরিয়ানি হচ্ছে তখন আমি নীলদাকে ফোন করে ডেকে নি। ডেকে নে, ফোন কর, ফোন কর। সাইড ডিশ, সাইড ডিশ একটা যদি চিকেন চাপ করা যায় ভালো হবে, চিকেন চাপ ভালো হবে। দই লাগবে, টক দই, দই লাগবে, টক দই আনাতে হবে। বলছি তুমি তাড়াতাড়ি এসো, আমি মশলাগুলো দেখছি আমি।